তুমি ক্রেডিট দিতেছ বাংলাদেশে সবসময় সব টিচার বললে বলা ভুল হবে, আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু ম্যাক্সিমাম সময় বিশেষ করে আমি তো মিলিটারি স্কুলে পড়ছি, আমি সবসময় ফিল করছি আমরা কেডাম, টিচার যা বলে এটাই ঠিক, আর এক্সপ্লোর করার সুযোগ দেয় না, মানে থিংকিং করার ইয়া দেয় না, ক্রিয়েটিভিটি ব্যবহার করতে দেয় না, করতে দেয় না, তুমি যা বলতেছো এটাই রাইট, তুমি যেভাবে পছন্দ করো ওইটা আমার মাথায় রাখতে হয় যে অমুক টিচার কিভাবে লিখলে পছন্দ করে, এখানেও এটা আছে, কিন্তু এখানে যে থিংকিং করার একটা সুযোগ রাখে, তোমাকে বলার সুযোগ দেয়, আর তুমি ভুল বললেও ওইটারে কখনো মুখের উপর কোনো প্রফেসর, আমি অনেক সময় অনেক ভুল লজিক দিছি কিন্তু উনি কখনোই আমাকে বলে নাই যে তুমি ভুল, কিংবা হাসে নাই আমার উপরে, বলছে যে হ্যাঁ হয়তো তুমি রাইট, কিংবা কিন্তু এখানে আমার একটা লজিক আছে, তখন উনি উনার থিওরিটা দিয়ে আমাদেরকে বুঝাই দেয় যে আমরা আসলে রং, কিন্তু আমাদেরকে মুখের উপর বলে না যে আমরা ভুল, কখনোই কোনো প্রফেসর বলে না, এই কারণে তুমি বেশি পড়ছো, এটাতে আমি অ্যাফ্রেড ফিল করি না ক্লাসে পার্টিসিপেট করতে, সেমিনারে পার্টিসিপেট, আমি আমার জীবনে প্রথম, আমি আগে কখনো বাংলাদেশে থাকতে প্রেজেন্টেশন বানাইনি, আমার বান্ধবীরা জানে তিথি সিলভিয়া ওরা বানাইতো, আমি এখানে পার্টিসিপেট করি, আর তিথি আমার সবসময় বলতো আমি না থাকলে তো তোরা পাশেই করতে পারবি না, একটা পারফরমেন্স স্লাইড মানে তৌফিক ভাইরে কত জ্বালাইছি, পরে সোহাগ ভাই উনারা বলছে তুমি বুঝো আমাদের প্রেজেন্টেশন বানিয়ে দিত, কিন্তু এই দেশে এসে আমি নিজে নিজে এগুলো সব নিজে নিজে করা শিখছি, আমাকে কেউ শেখায় না এখন, এবং এখন আমি রেসপন্সিবিলিটি নেই যে আমি করবো এই কাজটা, তো এটা কারণ হচ্ছে যে আমার ওই ভয়টা লাগে না যে আমি ভুল হইলেই কিংবা আমার প্রেজেন্টেশনটা খারাপ হইলে একটা সবাই হাইসা আমাকে ডাম বানায় উড়াইয়া দিবে, এটা করে না কেউ, কিন্তু মানে তোমার এই লজিক গুলার পিছনে যে তুমি এত লেখাপড়া করছো সারা জীবনের চেয়ে বেশি পড়ছো দেড় বছরে, ওইটার তো আমি লজিক পাইতেছি না, কেন ওইটা কেন প্রফেসরের লজিক গুলার উপরে আমি কোনো লজিক বাইর করতে পারি কিনা, তোমাকে জিততে হবে, এই জন্যই তুমি পড়ছো, তুমি আমার সাথে তো চিল্লাচিল্লি করে জিতা যাও, প্রফেসরের সাথে তো চিল্লাচিল্লি করে জিতা যায় না, কিন্তু প্রফেসরের সাথে এখন পর্যন্ত আমি জিততে পারি নাই কখনো, মানে এটা আমার দুঃখ না, এটা ওনার সাথে জিতা না, মানে আমি বুঝার চেষ্টা করি, আমি তো কনফিউজ থাকি ডাম মানুষ, তা আমি বুঝার চেষ্টা করি যে না আমি বুঝতে চাই যে উনি যেটা বলছে এটাই একমাত্র মানে সত্য কিনা, নাকি এটার উপরেও কোনো সত্য আছে,